পৃষ্ঠা একুশ দ্বিতীয় অধ্যায় পুষ্টিতে কার্বোহাইড্রেটের ভূমিকা এক কার্বোহাইড্রেট কাকে বলে উত্তর এটি একটি শক্তি যোগানকারী খাদ্য উপাদান যা আমাদের দেহের প্রধান শক্তির উৎসব দৈনিক এই ধরনের খাদ্য আমরা বেশি পরিমাণে গ্রহণ করে থাকি তিনটি উপাদান নিয়ে শ্বেতসার সার বা শর্করা গঠিত সেগুলি হল কার্বন C বা কার্বন ও বা অক্সিজেন H2 বা হাইড্রোজেন শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে থাকে এর আণবিক সংকেত সি এন ব্র্যাকেটে এইচ টু পুরো ব্র্যাকেটটা ক্লোজ করে এন আগে এন ব্র্যাকেট এইচ টু ও ব্র্যাকেট ক্লোজ এন যেমন গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সুক্রোজ সি সিক্স এইচ টুয়েলভ ও ইলেভেন কার্বোহাইড্রেটে বহু হাইড্রক্সিল ব্র্যাকেটে ও এইচ বর্গ কিটোন ব্র্যাকেটে সিও বর্গ বা অ্যালডিহাইড ব্র্যাকেটে সি বর্গ থাকে দুই কার্বোহাইড্রেটের উৎসগুলি লেখ উত্তর কার্বোহাইড্রেটের দু রকম উৎস থাকে এক প্রাণীজ দুগ্ধ শর্করা বা ল্যাক্টোজ এবং গ্লাইকোজেন যা প্রাণী দেহেই তৈরি হয় এবং পেশিতে ও যকৃতে মজুদ থাকে দুই উদ্ভিজ্জ এ দানা শস্য যেমন ধান গম আলু ভুট্টা জোয়ার বাজরা ইত্যাদি মাটির তলার খাদ্য বি মূল ও কন্দ যেমন আলু মিষ্টি আলু ওল কচু বিট গাজর ইত্যাদি এগুলিকে সেত সার বা স্টার্চ বলা হয় এছাড়া সি পাকা বা মিষ্টি ফল যেমন খেজুর আম কলা কমলা লেবুতে শর্করা বা ফ্রুকটোজ এবং শাকসবজি বেল থোর ইত্যাদিতে সেলুলোজ পাওয়া যায় ডি মিষ্টি জাতীয় যেমন চিনি গুড় মিচরি তালের রস ইত্যাদিতে ইক্ষুশ শর্করা বা সুক্রোজ পাওয়া যায় এই 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 পাতাটায় একটা ছবি রয়েছে কার্বোহাইড্রেটের উৎস সেখানে এই ধান গম একটা থালায় ভাত সব বুড় সব ছবি দেওয়া আছে বাইশ তিন রাসায়নিক গঠন অনুযায়ী কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর রাসায়নিক গঠন অনুসারে কার্বোহাইড্রেটকে অনেকগুলি ভাগে ভাগ করা যায় যেমন এক মনোস্যাকারাইড গ্লুকোজ ফ্রুক্টোজ ক্যালাক্টোজ এটা দুধে পাওয়া যায় দুই ড্যাকস্যাক ডাইস্যাকারাইড ল্যাকটোজ দুধে থাকে মল্টোজ সুক্রোজ আখের রসে থাকে তিন ট্রাইস্যাকারাইড রবিনোজ চার টেট্রাস্যাকারাইড স্কোরোডোজ পাঁচ যৌগ শর্করা বা পলিস্যাকারাইড স্টার্চ ভাত আলু সেদ্ধ ইত্যাদিতে থাকে গ্লাইকোজেন ডেকস্ট্রিন সেলুলোজ বিভিন্ন সবজিতে থাকে ছয় পেন্টাস্যাকারাইড রাইবোজ জাইলোজ চার কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের পরিমাণ অনুযায়ী এর উৎসগুলি ভাগ করো উত্তর কার্বোহাইড্রেটের পরিমাণ ব্র্যাকেটে অর্থাৎ কতটা কার্বো কতটা অর্থাৎ কতটা কার্বোহাইড্রেট একশো গ্রাম খাদ্যে বর্তমান কার্বোহাইড্রেটের পরিমাণ অনুযায়ী একে তিন ভাগে ভাগ করা যায় এ উৎসম উত্তম উৎস এ উত্তম উৎস বিভিন্ন দানা শস্য চাল গম ইত্যাদি মূল কন্দ আলু বিট টপিওকা মিষ্টি ফল পাকা আম কাঁঠাল আনারস বেল শুকনো ফল কিশমিশ খেজুর চিনি গুড় মধু বি সমৃদ্ধ উৎস গুঁড়ো দুধ গাজর মূলো আপেল আঙুর আম নাশপাতি কমলা লেবু ইত্যাদি সি স্বল্প উৎস বিভিন্ন প্রাণীর দুধ বাদাম ডাঁসা পেয়ারা সুতি জাতীয় সবজি মাছ পাঁচ শর্করা এককের ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ করো ও প্রতিটি সংজ্ঞা দাও উত্তর শর্করা এককের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে তিন শ্রেণীতে ভাগ করা হয় এক এক শর্করা ব্র্যাকেটে মনোস্যাকারাইড দুই স্বল্প শর্করা ব্র্যাকেটে অলিগোস্যার অলিগোস্যাকারাইড অলিগোস্যাকারাইড এবং তিন বহু শর্করা পলিস্যাকারাইড এক এক শর্করা যেসব কার্বোহাইড্রেট কেবলমাত্র একটি শর্করা দিয়ে গঠিত তাদের এক শর্করা বা মনোস্যাকারাইড বলা হয় কার্বন পরমাণু সংখ্যার ভিত্তিতে এক শর্করা বিভিন্ন প্রকার হয় যেমন গ্লিসা র্যালা গ্লিসা র্যালডিহাইড গ্লিসা র্যালডিহাইড প্র্যাকেটে এর পরমাণু সংখ্যা তিনটি অ্যারিথ্রোস ব্র্যাকেটে চারটি পরমাণু রাইবোস ব্র্যাকেটে দুটি পরমাণু গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ প্র্যাকেটে এদের ছটি করে পরমাণু ম্যানোহেপাটিউলোস প্র্যাকেটে সাতটি পরমাণু প্রভৃতি বিচারিত গ্রুপের প্রকৃতির ভিত্তিতে এক শর্করার আবার দুটি ভাগ অ্যালডোজ ব্র্যাকেটে উদাহরণ গ্লুকোজ এবং কিটোজ উদাহরণ ফ্রুক্টোজ দুই স্বল্প শর্করা দুই থেকে নয়টি দশ এক শর্করার সমন্বয়ে গঠিত কার্বোহাইড্রেটকে স্বল্প শর্করা বা অ্যালিগোস অ্যালিগোস্যাকারাইড বলে যেমন ল্যাকটোজ, র্যাফিনোজ স্ট্যাকিওজ প্রভৃতি এটি আবার তিন প্রকারের বি শর্করা প্যাকেটে উদাহরণ হল ল্যাকটোজ মল্টোজ সুক্লোজ প্রভৃতি ত্রি শর্করা প্যাকেটে উদাহরণ র্যাফিনোস ম্যালটোট্রায়োস মেলিজিটোজ প্রভৃতি এবং চতুর্থ শর্করা প্র্যাকেটে যেমন স্ট্যাকিওজ পৃষ্ঠা তেইশ পৃষ্ঠা তেইশ তিন বহু শর্করা দশ বা তার চেয়ে বেশি এক শর্করা নিয়ে গঠিত কার্বোহাইড্রেটকে বহু শর্করা বা পলিস্যাকারাইড বলে যেমন ইনিউলিন গ্লাইকোজেন ডেক্সট্রিন ছয় কার্বোহাইড্রেটের ভৌত ও রাসায়নিক ধর্মগুলির বিষয় সংক্ষেপে লেখো উত্তর ভৌত ধর্ম একক ও দুই শর্করাগুলি দানাদার কঠিন পদার্থ স্বাদে মিষ্টি এরা জলে দ্রবণীয় বহু শর্করাগুলি অদানাদার পাউডারের মতো স্বাদবিহীন ঠান্ডা জলে অদ্রবণীয় হলেও গরম জলে কিছুটা দ্রবণীয় রাসায়নিক ধর্ম হাইড্রক্সিল ব্র্যাকেটে ও এইচ বর্গযুক্ত থাকায় এক শর্করাগুলি জৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এস্টার তৈরি করে এক শর্করায় অপ্রতিসম কার্বন থাকায় সেগুলি আইসোমেরিক অবস্থায় থাকতে পারে অ্যালডিহাইড ও কিটোন বর্গ থাকায় একক শর্করার এবং কিছু ডি ও বহু শর্করার বিজারণ ক্ষমতা থাকে এক শর্করা গ্রন্থি ছত্রাকের এক শর্করা গ্রন্থি ছত্রাকের সাহায্যে সন্ধান প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে সরল শর্করা জল বিয়োজনের মাধ্যমে ঘনীভূত হয়ে বৃহৎ অনুযুক্ত শর্করা গঠন করে সাত কার্বোহাইড্রেটের পৌষ্টিক গুরুত্ব সম্পর্কে লেখো অথবা কার্বোহাইড্রেটের কাজ কি আমরা দৈনন্দিন খাদ্য হিসেবে যে কার্বোহাইড্রেট গ্রহণ করি তা আমাদের পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বোহাইড্রেটের প্রধান প্রধান কাজ হল এক তাপশক্তি উৎপাদন বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের জন্য দেহের তাপশক্তি সরবরাহ করা কার্বোহাইড্রেটের প্রধান কাজ পরীক্ষায় দেখা গেছে প্রতি গ্রাম কার্বোহাইড্রেটের কারো জারনে প্রতি গ্রাম কার্বোহাইড্রেটের জারণে শরীরে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি শক্তি মুক্ত হয় দুই দেহের শক্তি ভাণ্ডার কার্বোহাইড্রেট বেশি পরিমাণে গ্রহণ করা যায় এই অতিরিক্ত কার্বোহাইড্রেট পেশিতে গ্লাইকো গ্লাইকোজেন রূপে এবং যকৃত ফ্যাট রূপে জমা হয়ে থাকে যা শরীরে শক্তির সঞ্চয় ভাণ্ডার করে তোলে এবং এই সঞ্চয় শক্তি আমরা ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করতে পারি তিন ফ্যাট ও প্রোটিনের অভাব পূরণ প্রয়োজনের বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করলে দেহে প্রোটিনের অপ অপচিতিমূলক অপচিতিমূলক বিপাক কম হয় ফলে দেহে প্রোটিন ও ফ্যাটের চাহিদা কমে যায় চার শিশু মস্তিষ্কের বিকাশ ঘটায় থেকে যে উৎপন্ন হয় তা শিশুদের মস্তিষ্ক বিকাশের সহায়ক হিসেবে গুরু দায়িত্ব পালন করে পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্য হিসেবে গৃহীত শাকসবজি থেকে যে সেলুলোজ নামক কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করি তা কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও এটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে কিটোসিস প্রতিরোধকারী কার্বোহাইড্রেটের অভাবে চর্বি জাতীয় খাদ্যের যারণ ব্যাহত হয় এবং রক্তে অধিক মাত্রায় কিটোন বডি উৎপন্ন হয়ে কিটোসিস রোগ দেখা দিতে পারে পৃষ্ঠা চব্বিশ তাই কার্বোহাইড্রেটের পর্যাপ্ত উপস্থিতি কিটোসিস রোগ প্রাকেটে ফ্যাটের ভাঙন সৃষ্টিকারী কিটোন বডি উৎপাদন রোধ করতে পারে সাত প্রোটিন বাঁচোয়ার ভূমিকা নেয় খাদ্যে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট থাকলে তা প্রয়োজনীয় শক্তি উৎপাদনের চাহিদা মেটায় এবং তখন প্রোটিন শরীরের কলাকোষ গঠনের কাজ করে থাকে কিন্তু শরীরে কার্বোহাইড্রেটের অভাব থাকলে প্রয়োজনীয় ক্যালোরির অভাবে প্রোটিনকে তখন শরীরে যোগান দিতে হয় তখন কলাকোষের গঠন ব্যাহত হয় তাই কার্বোহাইড্রেট হল প্রোটিনের বিকল্প খাদ্য বা প্রোটিন বাঁচা উদ্দিন প্রোটিন বাঁচোয়া খাদ্য আট বিপাক সহায়ক বিবিধ অ্যাসিড উৎপাদক কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে অ্যামিনো অ্যাসিড জৈব অ্যাসিড ফ্যাটি অ্যাসিড প্রভৃতি উৎপন্ন হয় এবং ওই সব অ্যাসিড প্রোটিন ও চর্বি জাতীয় পদার্থ সংশ্লেষে কার্যকরী ভূমিকা নেয় যা আমাদের পুষ্টির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ আট এবার কার্বোহাইড্রেট নেই এমন কয়েকটি খাদ্যের নাম লেখো উত্তর কার্বোহাইড্রেট নেই এমন কয়েকটি খাদ্য হল ঘি মাখন মাছের তেল ডিম ক্রিম ছানা পশুর চর্বি উদ্ভিজ্জ তেল ইত্যাদি নয় প্রধান প্রধান মনোস্যাকারাইড বা সম্পর্কে লেখো। উত্তর প্রধান প্রধান মনোস্যাকারাইডগুলি হলো গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ এদের ছয়টি করে কার্বন পরমাণু থাকায় হেক হেক্সোজ হেক্সোজ বলা হয় প্রকৃতিতে এগুলি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় শরীর গঠনে এদের যথেষ্ট ভূমিকা রয়েছে নিচে সংক্ষেপে এদের বর্ণনা দেওয়া হল গ্লুকোজ এটি একটি অ্যালডোহেক্সোজ হেক্সোজ হেকোস এটি একটি অ্যালডোহেকোজ এতে আছে অ্যালডিহাইডমূলক সি এইচ ও মানব শরীরে প্রতি একশো মিলিলিটার রক্তে আশি থেকে একশো কুড়ি গ্রাম একশো আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম গ্লুকোজের উপস্থিতি লক্ষ্য করা যায় পাকা আঙুরে যথেষ্ট পরিমাণ গ্লুকোজ পাওয়া যায় আচ্ছা এইখানে একটা কেমিক্যাল চার দেওয়া আছে সেটা গ্লুকোজের বৈরিক গঠন হ্যাঁ সেটা দেয়া আছে প্রয়োজন মনে করলে কাউকে দিয়ে পরিয়ে নিও আচ্ছা ফ্রুকটোজ এতে কিটোন ব্র্যাকেটে সি ইকুয়াল টু জিরো গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায় তাই এটি হলো কিটো াজ্সেরাজ কিটো এক্সের এটি গ্লুকোজের তুলনায় দ্বিগুণ মিষ্টি স্বাদের এটি মধু এবং মিষ্টি স্বাদযুক্ত বিবিধ ফলের মধ্যে বিদ্যমান পৃষ্ঠা পৃষ্ঠা পঁচিশ বৈরিক গঠন এখানে আবার ফ্রুক্টোজের বৈরিক গঠন দেওয়া আছে পাশে একটা বুধের ছবি রয়েছে এখানেও এই আগেরটারও গ্লুকোজের পাশে ওই ফল আঙুরের ছবি আছে গ্যালাক্টোজ গ্যালাক্টোজ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না এটি একটি অ্যালডোহেকোস কিছু স্তন্যপায়ী প্রাণীদের স্তন গ্রন্থ গ্রন্থিতে এক গ্লুকোজ ও এক অণু গ্যালাক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনে আবদ্ধ হয়ে এক অণু ল্যাক্টোজ তৈরি করে দুধ ও দুধজাত সামগ্রী ও বীজ থেকে আমরা গ্যালাক্টোজ পেয়ে থাকি এখানে গ্যালাক্টোজের বৈরিক গঠন দেয়া আছে এটা মানে বৈরিকগত মলিকুলার স্ট্রাকচারটা দেওয়া আছে দশ পুষ্টিগত দিক থেকে প্রধান তিনটি দ্বি শর্করার বিষয়ে সংক্ষেপে লেখো উত্তর ল্যাক্টোজ মল্টোজ এবং সুক্রোজ পুষ্টিগত দিক থেকে তিনটি প্রধান দ্বি শর্করা এক ল্যাক্টোজ এটি দুগ্ধ শর্করা গবাদি পশু ও মানুষের দুধে বিদ্যমান এক গ্লুকোজ এবং এক অনু নিয়ে ল্যাকটোজ গঠিত হয় এটি বিজারণ ধর্মী কিন্তু উৎপাদনে এর ব্যাপক ব্যবহার হয় দুই মল্টোজ অঙ্কুরিত বার্লির মধ্যে উৎপন্ন ডায়াস্টেজ উৎ উৎসেচকের প্রভাবে স্টার্চ আদ্র বিশ্লেষিত হয়ে মল্টোজ তৈরি হয় তাই এটি বার্লি শর্করা নামে প্রচলিত দুই অণু গ্লুকোজ দ্বারা এটি গঠিত সরাসরি মুক্ত অবস্থায় প্রকৃতি থেকে একে পাওয়া যায় না মল্টোজ ও বিচারণ ধর্মী শর্করা মদ্য প্রস্তুতে এর ব্যবহার দেখা যায় তিন সুক্রোজ এটি আসলে সাধারণ চিনি এক গ্লুকোজ এবং এক অণু ফ্রুকটোজ নিয়ে সুক্লোজ গঠিত হয় শুক্লজ অবিজারণ ধর্মী শর্করা আখ বিট তরমুজ আনারস মিষ্টি আলু প্রভৃতি থেকে সুক্রোজ পাওয়া যায় পৃষ্ঠা ছাব্বিশ এগারো খাদ্যমূল্য কাকে বলে কার্বোহাইড্রেটের তাপমূল্য কত এর রূপ কি উত্তর দেহের এক গ্রাম কার্বোহাইড্রেট সম্পূর্ণভাবে দহনের ফলে ফোর তাপ শক্তি উৎপন্ন হয় এর সরল রূপ হল গ্লুকোজ এক গ্রাম খাদ্য যখন সম্পূর্ণভাবে জারিত হয় এবং তার থেকে যে পরিমাণ তাপশক্তি তাপশক্তি উৎপন্ন হয় তাকেই খাদ্যমূল্য বলে যেমন কার্বোহাইড্রেটের খাদ্যমূল্য ফোর কিল পার গ্রাম ফ্যাটের খাদ্যমূল্য নাইন পয়েন্ট থ্রি কিল পার সেন্টিমিটার বারো পুষ্টিগত দিক থেকে প্রয়োজনীয় কতগুলি বহু শর্করার সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর স্টার্চ বা সেট সার গ্লাইকোজেন সেলুলোস ডেক্সট্রিন পেকটিন ইনিউলিন ইনিউলিন প্রভৃতি হল পুষ্টিগত দিক থেকে প্রয়োজনীয় প্রধান কয়েকটি বহু শর্করা ব্র্যাকেটে পলিস্যাটেরাইডস নিচে সংক্ষেপে এদের পরিচয় দেওয়া হলো। এক শ্বেতসার ব্র্যাকেটে স্টার্চ চাল চালজাত মুড়ি চিরে প্রভৃতি গম এবং গমজাত আটা ময়দা এবং জব বালদি আলু প্রভৃতি হল শ্বেতসারের প্রধান উৎস আপেল কলা ইত্যাদি ফলেও কাঁচা অবস্থায় শ্বেতসার থাকে এইসব বহু শর্করা জলে অদ্রবণীয় অথবা স্বল্প দ্রবণীয় এতে অ্যামাইলোস ও অ্যামাইলো অ্যামাইলোপটিন নামক যোগ যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায় দুই গ্লাইকোজেন গ্লাইকোজেন হল প্রাণীজ শ্বেতসার প্রাণীর যকৃত পেশিতে ইহা সঞ্চিত থাকে গ্লাইকোজেন জলে দ্রবণীয় শ্বেতসারের তুলনায় এতে অনুর সংখ্যা কম থাকে তিন সেলুলোজ বাঁশ ঘাস তুলা শাকসবজি প্রভৃতিতে সেলুলোজ থাকে সেলুলোস অদ্রবণীয় স্ফটিকাকার সুস্বাদু নয় মানুষেকে পরিচিত মানুষেকে একে পাচিত করতে পারে না কিন্তু পশুরা একে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে সেলুলোস উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করে থাকে শাকসবজি থেকে মানুষ যে সেলুলোস খাদ্য হিসেবে গ্রহণ করে তা কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এখানে সেলুলোজ জাতীয় খাবারের খাদ্যে একটা ছবি রয়েছে পৃষ্ঠা সাতাশ চার ডেক্সট্রিন ডেক্সট্রিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না এটি এক বিশেষ ধরনের বহু শর্করা শ্বেতসার বা গ্লাইকোজেনের পরিপাকের ফলে উৎপন্ন হয় এটি পেকটিন পেকটিন এক প্রকার পদার্থ এটি হেটেরো পলিস্যাকারাইড এর মূল উপাদান গ্যালাক গ্যালাক্টুরোনিক অ্যাসিড এটি জলে দ্রবণীয় উদ্ভিদের কোষ প্রাচীদের মধ্যস্তরে পেকটিন অবস্থান করে ছয় ই ইনিউলিন 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 হল এক বিশেষ ধরণের পলিস্যাকারাইড একে আর্দ্র বিশ্লেষিত করলে ফ্রুকটোজ পাওয়া যায় এটি স্ফীত কন্দ জাতীয় সবজি ডালিয়া প্রবৃতির মূল এবং পেঁয়াজ ও রসুনে থাকে তার কিভাবে কার্বোহাইড্রেট পরিপাক হয় লেখুক উত্তর আমরা দৈনন্দিন যে খাদ্য পাই আমরা দৈনন্দিন যে খাদ্য খাই তার মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট শতকরা পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ কার্বোহাইড্রেট যার মধ্যে থাকে পলিস্যাকারাইড ডাইস্যাকারাইড ও মনোস্যাকারাইড মোনোস্যাকারাইড বা এক শর্করা যেমন গ্লুকোজ বা ফ্রুক্টোজ মনোস্যাকারাইড যেহেতু খাদ্যের সরল অংশ প্যাকেটে যা পরিপাকের পর রক্তে মেশে এদের পরিপাকের প্রয়োজন হয় না এরা সরাসরি পরিপাক নালিতে শোষিত হয়ে পোর্টাল শিরায় প্রবেশ করে সেলুলোস বা তন্তুর কোনো পরিপাক হয় না এটি বৃহদন্ত্রে যায় ও মল তৈরি করে পলি ও ডাইস্যাকারাইড পরিপাক নালিতে পাছিত হয়ে মনোস্যাকালাইড হিসেবে শোষিত হয় পৌষ্টিক বিভিন্ন অংশে কার্বোহাইড্রেটের পরিপাক এখানে একটা টেবিল দেয়া আছে এখানে চারটে কালাম ভাগ করা আছে প্রথম হচ্ছে পরিপাক গ্রন্থি তারপরেরটা হচ্ছে পরিপাক রস উৎসেচক তারপর হচ্ছে খাদ্য বস্তু তারপর হচ্ছে উৎপন্ন বস্তু আচ্ছা পরিপাক গ্রন্থি লালা গ্রন্থি এটা পরিপাক রসও উৎসেচক এটা হচ্ছে লালা রস এক টায়ালিন দুই মল্টোজ খাদ্যবস্তু সার ভাত চিঁড়ে মল্টোজও ওই উৎপন্ন বস্তু অ্যালিথ্রোডেক্সিন অ্যাডিথ্রোডেক্সফ্রিন তার থেকে হচ্ছে অ্যাক্রোডেক্সফ্রিন মল্টোজ তার থেকে হচ্ছে মল্টোজ তার থেকে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ আচ্ছা তারপরেটা হচ্ছে পাকস্থলী অক্সিনট্রিক কোষ পরিপাক রস হচ্ছে এইচসিএল খরণ করে কোনো উৎসেচক নেই খাদ্যবস্তু কিছু এটা নেই উৎপন্ন বস্তু কিছু নেই তারপরে অগ্নাশয় পরিপাক রস অগ্নাশয় রস এক প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এটা খাদ্যবস্তু হচ্ছে সিদ্ধ বা অসিদ্ধ শ্বেতসার লাইকোজেন ডেক্সট্রিন দুই হচ্ছে হ্যাঁ ডেক্সট্রিন তার থেকে উৎপন্ন বস্তু ডেক্সট্রিন মল্টোজ আইসো মল্টোজ আচ্ছা দ্বিতীয় হচ্ছে প্যানক্রিয়াটিক আইসোমলটেজ সেটার খাদ্যবস্তু হচ্ছে আইসোমলটেজ সেখান থেকে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ পরিপাক রস তিন হচ্ছে মল্টোজ খাদ্যবস্তু মল্টোজ বস্তু গ্লুকোজ প্লাস গ্লুকোজ তারপরে ক্ষুদ্রান্তের লিবারকুন গ্রন্থি পরিপাক রস হচ্ছে আন্ত্রিক রস এক হচ্ছে মল্টোজ খাদ্যবস্তু মল্টোজ উৎপন্ন বস্তু গ্লুকোজ প্লাস গ্লুকোজ দুই হচ্ছে ল্যাকটোস খাদ্যবস্তু ল্যাকটোজ উৎপন্ন বস্তু গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ তৃতীয় হচ্ছে সুক্রেজ খাদ্যবস্তু সুক্রেজ উৎপন্ন বস্তু হচ্ছে গ্লুকোজ প্লাস প্রুক্টোজ ত্রিস্টা আঠাশ চোদ্দ কার্বোহাইড্রেটের অভাব ও আধিক্যজনিত ফলাফল সম্পর্কে লেখো উত্তর কার্বোহাইড্রেটের অভাবজনিত ফল এক কার্বোহাইড্রেট হল চর্বিজাতীয় খাদ্যের জারণ ক্রিয়ার সহায়ক আমাদের খাদ্যে উপযুক্ত পরিমাণে কার্বোহাইড্রেট না থাকলে ফ্যাট জাতীয় খাদ্যের জারণও অসম্পূর্ণ থাকে যা থেকে রক্তে কিটোন বডি উৎপন্ন হয় এর পরিমাণ বেশি হলে কিটোসিস রোগ হয় এর লক্ষণ হল শরীরে ক্লান্তি জল পিপাসা ইলেকট্রোলাইটের ঘাটতি প্রভৃতি দুই পর্যাপ্ত কার্বোহাইড্রেট না খেলে শরীরে প্রয়োজনীয় শক্তির যোগান আসে প্রোটিন জারিত হয়ে এতে কোষ প্রোটিনে ভাঙন ধরে দেহের কলাকোষ গঠন বাধাপ্রাপ্ত হয় তিন এর অভাবে আমাদের রক্তে শর্করার পরিমাণ কমে যায় এবং হাইপ্রোগাইসিমিয়ার হা লক্ষণ প্রকাশ পায় বেশিদিন এই লক্ষণ চলতে থাকলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকল হতে পারে আধ্যিক্যজনিত ফল এক বিপরীত ক্রমে কার্বোহাইড্রেট বেশি গ্রহণের ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে হাইপার গ্লাইসিমিয়ার লক্ষণ দেখা দিতে পারে দুই এর ফলে শরীর মেদবহুল হয়ে পড়ে কর্মশক্তি হ্রাস পায় অজীর্ণ বধ হজম পেট ফাঁপা প্রভৃতি রোগ সৃষ্টি হয় তিন হৃদরোগের সম্ভাবনা বাড়ে কেননা অধিক কার্বোহাইড্রেট গ্রহণের ফলে রক্তে রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যায় পনেরো শ্বেতসার জাতীয় খাদ্যকে কেন প্যাকেটে প্রোটিন বাঁচোয়া খাদ্য প্যাকেটে প্রোটিন স্পেয়ারিং ফুড বলা হয় উত্তর শ্বেতসারের সরল রূপ হল গ্লুকোজ যা অক্সিজেনের সঙ্গে কোষের মধ্যে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে তাই এটি হল মূল শক্তির উৎস এই গ্লুকোজ শরীরে মাইক্রোজেন হিসেবে জমা থাকে এবং তা দরকার মতো প্রোটিন ও ফ্যাটে রূপান্তরিত হতে পারে তাই প্রাণীজ প্রোটিন না খেয়েও শুধুমাত্র স্বেচ্ছার জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে আহার করে মানুষ সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সেই কারণে শ্বেত সারকে প্রো ব্ল্যাকে মৃদিনকোর প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় ষোলো কার্বোহাইড্রেটকে মৃদিনকোর জল অঙ্গার বলা হয় কেন উত্তর কার্বোহাইড্রেট রাসায়নিক রাসায়নিকভাবে কার্বন অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে তৈরি একটি জৈব পদার্থ এখানে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দুই ইজ টু এক হ্যাঁ জল একটি জৈবিক পদার্থ যা অক্সিজেন ও হাইড্রোজেন দিয়ে তৈরি এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত দুই ইস্টু এক তাই কার্বোহাইড্রেটকে উইদিন কোর জল অঙ্গার বলা হয় এই এখানে শেষ করছি